পুলিশ নিরস্ত এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ লাঠি চার্জ করলো, কেন কারালে গ্যাস ছুড়লো? এমনকি বয়স্ক মানুষ মহিলারা পর্যন্ত ছাড় পায়নি। পুলিশ অজুহাত হিসেবে হয়তো বললো যে পাথর ছুড়েছে, কোনো জায়গায় পাথর ছোড়ার ঘটনা পুলিশের লাঠি চার্জের আগে ঘটেনি। কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে এরকমও অভিযোগ আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি যে জলকামান দেখেছে পুলিশ। ছাত্রদের নিরীহ ছাত্রদের একটি আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ কেমিক্যাল মেশানো জল স্প্রে করছে, এটা কি ধরনের আচরণ? আমাদের এই ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা, তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি কোনো ভুল করেছেন? যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস, তোলাবাজি করে বাংলার মানুষকে সর্বস্বার্থ করেছে, শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করেছে, এমনকি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে, মানুষের গণতন্ত্র নেই এখানে। তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে, বাংলার ছাত্র সমাজ যখন নামছে, তখন সেই বাংলার ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত করেছে। আমি শুনলাম এই দমদমের কাছের একটি মেয়ে নাকি ট্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠি চার্জ করে যখন মাথায় মারি দিয়েছে, এখনই খবর পেলাম আমি। অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি, যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, সেই মুখ্যমন্ত্রীর কি ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার আছে। তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে। আজকে বাংলার গণতন্ত্র, স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন। সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন, রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন। যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, সেই বাবার আন্দোলন। যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, চাকরি নেই, চাকরি চুরি হচ্ছে, তাদের আন্দোলন এই আন্দোলন। এই আন্দোলন জনগণের আন্দোলন, স্বৈরাচারীদের কাছ থেকে, স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন।